হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সো বাজারে একটা নতুন আইপিও এসছে ভিয়াজ টায়ার্স এলটিডির তরফ থেকে সো আইপিও সম্বন্ধে যাবতীয় তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং আপনি আইপিওর জন্য কীভাবে আবেদন করতে পারেন সেটাও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো আইপিওটিতে আবেদন করার জন্য আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে টোটালি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর প্লেস্টোর থেকে অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান ডাউনলোডের মাধ্যমে আপনি সেটাতে লগ ইন করতে পারেন এবং আপনি যদি আপনার কাছে অ্যাঞ্জেল ওয়ানের পুরো মোবাইল অ্যাপ্লিকেশান থেকে থাকে তাহলে সেটা আপডেটের মাধ্যমেও কিন্তু আপনি নতুন মোবাইল ব্যবহার করতে পারেন সো আপনি যখনই অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন তখনই আপনি ডাইরেক্ট হয়ে যাবেন হোম পেজে সো হোম পেজে আসার পর আপনি এখানে একটা আইপিওর অপশান পেয়ে যাবেন সো আপনি যখনই এই আইপিওর অপশানের উপরে ট্যাপ করবেন তখনই আপনার কাছে সমস্ত আপকামিং আইপিও চলে আসবে সো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ভিয়াজ টায়ার্স এলটিডি আইপিও সম্বন্ধে সো এটার উপরে আমরা তার জন্য ট্যাপ করে নেবো সো ট্যাপ করার সাথে সাথে আমাদের ভিয়াজ টায়ার্স এলটিডি আইপিও চলে এলো সো আইপিও সম্বন্ধে আমরা যদি কথা বলি তাহলে কোম্পানির নাম ভিয়াজ এল এলটিডি এস এম ই সো এখানে আপনি মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারেন এক লক্ষ চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে এক লট সমান দু হাজারটে শেয়ারের কথা বলা হয়েছে ঠিক আছে প্রতি শেয়ারের দাম এখানে বাষট্টি টাকা সো আর যদি আমরা কথা বলি তা ম্যাক্সিমাম কোয়ান্টিটি তাহলে এখান স এখানে এক লট সমান আমরা দু হাজারটা শেয়ার দেখলাম তাছাড়া ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট এখানে দেখলাম দ্যাট এক লাখ চব্বিশ হাজার টাকা এবং যদি আমরা ইস্যু সাইজের কথা বলি এআইপিও তাহলে সেটা কুড়ি কোটি টাকা এবং যদি আইপিও প্রেডিক্টারের কথা বলি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে আইপিও প্রেডিক্টারও দেখে নিতে পারি যদি আমরা ভিউ সাবস্ক্রিপশন দেখতে চাই তার জন্য আমরা সিম্পলি ভিউ সাবস্ক্রিপশনের উপরে ট্যাপ করবো এবং এখান থেকে আমরা কিন্তু সাবস্ক্রিপশন দেখে নিতে পারবো সো আমরা যদি ডে ওয়ান ষোলো ফেব্রুয়ারি সাবস্ক্রিপশনের কথা বলি তাহলে সেটা দেখে নিতে পারবো যদি আমরা সতেরোই ফেব্রুয়ারি বলি তাহলে সেটা দেখে নিতে পারবো ঠিক আছে সো সমস্ত কিছু সাবস্ক্রিপশন এখানে আমরা দেখে নিতে পারি দ্যাট শূন্য পয়েন্ট সাত আট এক্স অভার সাবস্ক্রাইব এবং শূন্য পয়েন্ট শূন্যকে কে অ্যাঞ্জেল সাবস্ক্রাইব এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যদি আইপিও স্টার্টের কথা বলি তাহলে এটা ষোলোই ফেব্রুয়ারি আইপিওটি স্টার্ট হয়েছে এবং একুশ ফেব্রুয়ারি পর্যন্ত এটার অফার চলবে সো আপনি যদি আইপিওতে আবেদন করতে চান তাহলে একুশ তারিখের মধ্যে এই আইপিওর জন্য আবেদন করতে পারেন তাছাড়া এই আইপিও তো হবে চব্বিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ আপনার এই আইপিও তো লিস্টিং হবে ঠিক আছে সো আপনি যদি কোম্পানি সম্বন্ধে যাবতীয় ডিটেলস দেখতে চান তাহলে আপনি এখান থেকে কোম্পানি সম্বন্ধে যাবতীয় ডিটেলস দেখে নিতে পারেন তাছাড়া আপনি যদি স্ট্র্যাংথের কথা বলেন তাহলে এখানে আপনি তিনটে স্ট্রেংথ দেখতে পাবেন তাছাড়া যদি রিক্সের কথা বলেন তাহলে আপনি এখান থেকে তিনটি রিক্সও কিন্তু দেখতে পাবেন ঠিক আছে সো আপনি যদি এ আইপিওর সমস্ত ডিটেলস দেখার পর যদি আপনি এ জন্য আবেদন করতে চান সিম্পলি আপনি এখান থেকে অ্যাপ্লাউন অ্যাপ্লাই নেওয়া মোটামুটিভাবে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর এখান থেকে আপনি লট সাইজ সিলেক্ট করে নেবেন সো এখান থেকে আপনি আমি এখান থেকে অ্যাকলট সিলেক্ট করে নিচ্ছি পরবর্তীকালে এখান থেকে আমরা প্রাইসের কথা জানলাম তাছাড়া ইনভেস্টমেন্ট টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনি রিটেল করতে চান বা বা এখান থেকে আপনি এখান থেকে ডিমেট অ্যাকাউন্ট নাম্বার দেখতে পেয়ে যাবেন এবং অপরে এখান থেকে আপনি আপনার ইউপিআই এর মাধ্যমে এই এর জন্য পেমেন্ট করতে পারেন সো এখান থেকে আপনি আপনার ইউপিআই ট্যাপ করে নেবেন সো ট্যাপ করার পর অ্যাপ্লাই ফর আইপিওর জন্য আপনি আবেদন করার সাথে সাথে আপনার কিন্তু আবেদন আপনার পেমেন্ট ডান করার পর আপনার আইপিওর জন্য কিন্তু আবেদন হয়ে যাবে সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে এই আইপিওর জন্য আবেদন করতে পারেন এবং আপনিও যদি চান আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে তাহলে আপনি সিম্পলি এনজির নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন এবং তারপর অ্যাকাউন্ট অপশানটি ট্যাপ করার পরে আপনি এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন সো এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনাদের আমাদেরকে আপনি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার